হ্যালো ভিউয়ার্স, আপনার যেটা টেক ম্যাগনেট ব্লগ ইউটিউব চ্যানেল, বর্তমানে ঘরে বসেই সুদূর প্রান্তের যাবতীয় জিনিস যেন হাতের মুঠে চলে এসেছে নিমেষের মধ্যে, তার জন্য আমরা মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগলে সার্চ করে থাকি। তবে খুব সাবধান, এখনই হয়ে যান, ভুল করেও গুগলে সার্চ করবেন না, এই পাঁচটি জিনিস পড়তে পারেন চরম বিপদে। এই পাঁচটি জিনিস জানার আগে প্রতিবারের মতো ছোট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। গুগল এখন হাতের মুঠোই, কিছু জানতে চাইলে গুগল বার করে দিচ্ছে নিমেষে। সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের নির্ভরযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু আপনি কি জানেন আম জনতার গুগল সার্চের অভ্যাসেই ফাঁদ পেতে বেসে রয়েছে প্রতারকরা, যার ফলে নিমেষে পড়তে পারেন চরম বিপদে। এই পাঁচটি জিনিস ভুল করেও আপনি কখনো গুগলে সার্চ করতে যাবেন না। জেনে নিন এই পাঁচটি জিনিস কী কী। এক নম্বর হলো কাস্টমার কেয়ার নম্বর। অনলাইনে জিনিস কেনাকেটা যতটাই সহজ, ঠিক আবার উল্টোটাই হয়েছে অনেক সময়। ধরুন অনলাইনে কোনো জিনিস কিনে সেটি রিটার্ন করলে আপনি রিফান্ড পাবেন, কিন্তু দুদিনের পরেও টাকা যদি আপনি ফেরত না পান, এমন সময়ে ভুল করেও গুগল থেকে সেই সংস্থার কাস্টমার কেয়ার নম্বর খুঁজতে যাবেন না, কারণ এখানে রয়েছে গ্যাড়াকল। অনলাইন বিপণন সংস্থার আদলেই নকল ওয়েবসাইট খুলে রেখেছে প্রতারকরা, যেখানে দেওয়া থাকে ভুয়ো নম্বর, সেই নম্বরে ফোন করলেই পড়তে হবে প্রতারকদের ফাঁদে। হামেশাই এই ঘটনা ঘটছে, যেখানে ব্যাংকের ডিটেলস জেনে নেওয়ার পর আপনি সমস্ত টাকা খোয়াতে পারেন। দু নম্বর, ব্যাংকিং সংক্রান্ত লিঙ্ক। কোনো ব্যাংকের ওয়েবসাইটে ঢোকার আগে সাবধান, বিশেষ করে গুগল সার্চ করে ডুপ্লিকেট ভুয়ো ওয়েবসাইট থেকে সমস্ত কিছু খোয়াতে পারেন আপনি। ব্যাংকিংয়ের ক্ষেত্রে সরাসরি ওয়েব অ্যাড্রেস টাইপ করে খুলুন অথবা সেই ব্যাংকেরই তৈরি অ্যাপ ব্যবহার করুন, এছাড়াও অনলাইন লেনদেনে থাকুন সতর্কতা। তিন নম্বর, সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশান। অনেকেই আছেন যারা বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার সরাসরি গুগল থেকে সার্চ করেন, আবার এমন কিছু অ্যাপও আছে যা গুগল প্লে স্টোরে থাকে না। কিন্তু জানেন কি, এই .apk ফাইল ডাউনলোডের ক্ষেত্রে সবসময় ঝুঁকি থেকে যায়। অজানা সাইট থেকে অ্যাপের আকারে ডাউনলোড হতে পারে ম্যালওয়্যার বা ভাইরাস, ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনার প্রাইভেসি নষ্ট হয়ে যায়, এমনকি স্মার্টফোনেরও সমস্যা হতে পারে। চার নম্বর, ওষুধ ও চিকিৎসা। গুগলে সার্চ করে ডাক্তারি না করাই ভালো, সামান্য শরীর খারাপে পথ্য প্রাথমিক চিকিৎসা দেখলেও শরীরের বড় সড়ো সমস্যার ক্ষেত্রে গুগল সার্চ করে কিংবা কোনো ওয়েবসাইট থেকে ডাক্তারি করা একদম ঠিক কাজ নয়। শরীর যদি অসুস্থ হয় তার জন্য অবশ্যই ডাক্তার থেকে প্রেসক্রিপশান নিয়ে আপনি সেই প্রেসক্রাইব করা ওষুধ খাবেন। আপনি গুগল থেকে সার্চ করে, আপনি ওই মেডিসিন সার্চ করে দোকান থেকে কিনে আপনি খেতে যাবেন না, এক্ষেত্রে আপনার জীবনে ঝুঁকি থেকে যায়। পাঁচ নম্বর, শেয়ার বাজার দেখা। গুগলে শেয়ার বাজার সার্চ করলেই হাজারো ওয়েবসাইটের পরামর্শ পাবেন, কিন্তু নির্দিষ্ট কিছু ওয়েবসাইট ছাড়া শেয়ার বাজার সংক্রান্ত বুদ্ধি না নেওয়াটাই শ্রেয়। এবং একই সঙ্গে বিভিন্ন ভুয়ো সংস্থা ট্রেডিংয়ের নাম করে প্রতারণার ফাঁদ পেতে থাকে, তাই এই বিষয়ে গুগল সার্চের উপর বেশি নির্ভরযোগ্য না হওয়াটাই শ্রেয়। আপনি যদি গুগল থেকে কাস্টমার কেয়ার নম্বর অথবা ব্যাংকিং সংক্রান্ত লিঙ্ক অথবা সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশান অথবা ওষুধ ও চিকিৎসা অথবা শেয়ার বাজার দেখা এই সংক্রান্ত তথ্য যদি আপনি এখন থেকে অনলাইন থেকে সার্চ করেন বা করে থাকেন, তাহলে আপনি এখন থেকে সাবধানতা অবলম্বন হয়ে যান, কারণ এক্ষেত্রে অনেকটাই প্রতারণার সম্ভাবনা থাকে এবং যার ফলে আপনি আপনার সমস্ত কিছু আপনি খোয়াতে পারেন। এ হলো আজকের এই ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনি যদি এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস ডে।